ছবির শুরুতে আমরা ডেসু নামের এক ব্যক্তিকে দেখি, যাকে প্রচুর মদ্যপানের জন্য পুলিশ অ্যারেস্ট করে এনেছে। কিছুক্ষণ পর তার এক বন্ধু পুলিশ স্টেশন আসে আর তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আজ ডেসুর মেয়ের জন্মদিন, তাই ডেসু বাইরে গিয়ে এক ফোন বুথ থেকে তার বাড়িতে ফোন করে আর তার মেয়েকে বলে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। তার কথা হয়ে গেলে সে বুথের বাইরে চলে আসে আর তার বন্ধু তার মেয়ের সাথে কথা বলতে থাকে। তার কথা বলা হয়ে গেলে সে যখন বাইরে আসে, সে ডেসুকে আর কোথাও দেখতে পায় না, এমনকি তার মেয়ের জন্য কেনা গিফটটাও মাটিতে পড়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ডেসুকে একটি রুমে বন্ধ করে রাখা হয়েছে। সেখানে এক ব্যক্তি তাকে দরজার নিচে থেকে খাবার দেয়। সে তার কাছে জানতে চায় তাকে কেন এভাবে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু সেই ব্যক্তিটি তাকে কোনো উত্তর দেয় না। সে বুঝতে পারছিল না কে তার সাথে এমন করছে। সেই রুমে মাঝে মধ্যে একটি গ্যাস ছাড়া হতো, তখন ডেসু অজ্ঞান হয়ে যেত আর তার অজ্ঞান থাকা অবস্থায় দুটি লোক এসে তার চুলদাড়ি কেটে দিয়ে যেত। এভাবেই এক বছর সে সেখানে কাটিয়ে ফেলে। একদিন সেই লোক দুটি তার রুম থেকে একটি গ্লাস আর তার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে যায়। তারই কিছুদিন পর সে টিভিতে নিউজ দেখে যে তার স্ত্রীকে কেউ হত্যা করে দিয়েছে আর ক্রাইম স্পটে ডেসুর ব্যবহার করা জলের গ্লাস আর রক্ত পাওয়া গিয়েছে। তাই পুলিশ ভাবতে থাকে ডেসু নিজেই তার স্ত্রীকে মেরে ফেলেছে। সে বুঝতে পারছিল তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সে এতটাই ভেঙে পড়ে যে হাত কেটে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু যারা তাকে বন্দি করে রেখেছিল তারা চিকিৎসা করে তাকে ঠিক করে তোলে, কারণ তারা চাইছিল না ডেসু মারা যাক। সে সারাদিন ধরে এটাই ভাবত যে তার সাথে কে এমন করছে, তাই সে তার জীবনে যা যা ভুল করেছে সেই সব কিছু নোটবুকে লেখা শুরু করে। কিন্তু সে কারোরই এত বড় ক্ষতি করেনি যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। সে টিভি দেখে দেখে ফাইটিং করা শেখে, যাতে সে বাইরে গিয়ে সেই লোকটিকে মারতে পারে যে তাকে বন্দি করে রেখেছে। এভাবেই তার একের পর এক বছর কাটতে থাকে। এমনকি তাকে খাওয়ার জন্য যে মোমো আর চপস্টিক দেওয়া হতো, ডেসু সেই চপস্টিকের সাহায্যে দেওয়ালে একটি সুড়ঙ্গও বানিয়ে ফেলে আর ভাবতে থাকে সে কয়েকদিনের মধ্যেই এখান থেকে পালিয়ে যাবে। তখনই তার রুমে একটি মহিলা আসে আর তাকে হিপনোটাইজ করে বলে সে তার চারপাশে প্রচুর ঘাস দেখতে পাবে। ডেসুও তাই দেখতে পায়। এরপর সে নিজেকে একটি বাক্সের মধ্যে বন্দি অবস্থায় পায় আর সে বাক্স থেকে বেরোলে লক্ষ্য করে সে একটি বিল্ডিংয়ের ছাদে রয়েছে। সে আজ 15 বছর পর সেই রুম থেকে বের হতে পেরেছে। সে তার পরিবার বা বন্ধুদের কাছেও যেতে পারবে না, কারণ সবাই তাকে তার স্ত্রীর খুনি ভাবে। এখন তার জীবনের একটাই লক্ষ্য, যে তাকে বন্দি করে রেখেছিল তাকে খুঁজে বার করে শাস্তি দেওয়া। সে এক জায়গায় বসে এইসবই ভাবছিল, তখনই একটি লোক এসে তাকে একটি ফোন আর ওয়ালেট দেয় যার মধ্যে অনেক টাকাও ছিল আর সে বলে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, আমি কিছুই জানি না। ডেসু সেখান থেকে একটি রেস্টুরেন্টে চলে আসে। সেখানে তার সাথে মিডো নামের একটি মেয়ের পরিচয় হয়। মিডো সেই রেস্টুরেন্টে কাজ করত। মিডো ডেসুকে বলে তার তাকে খুব চেনা চেনা লাগছে, এমনকি ডেসুরও তাকে চেনা লাগছিল। তখনই ডেসুর ফোনে একটি কল আসে। ডেসু জানতে চায় সে কে আর সে কেন তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু সেই ব্যক্তিটি তার উত্তর দেয় না, বরং তাকেই তার বন্দি রাখার কারণ খুঁজে বার করতে বলে আর বলে বালির কোনা হোক কিংবা পাথর, জলের মধ্যে দুটোই ডোবে। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর মিডো তার হাতের উপর হাত রাখে, সঙ্গে সঙ্গে ডেসু অজ্ঞান হয়ে যায়। তাই মিডো ডেসুকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। ডেসুর জ্ঞান ফিরলে সে দেখে মিডো তার নোটবুকগুলো পড়ছে, যেগুলো সে সেই রুমে বন্দি থাকাকালীন লিখেছিল। সে নোটবুকগুলো তার কাছ থেকে কেড়ে নেয়। মিডো এখন তার ব্যাপারে সব জেনে গিয়েছিল, তাই তার প্রতি সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। ডেসু তার মেয়ের খোঁজ নেওয়ার জন্য তার আত্মীয়দের কাছে মিডোকে পাঠায়। সে জানতে পারে তার মেয়েকে একটি পরিবার 15 বছর আগেই অ্যাডপ্ট করে নিয়েছে, তাই সে তার মেয়েকে খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু সে যে কোনোভাবে সেই লোকটাকে খুঁজে বার করতে চায় যে তাকে 15 বছর ধরে বন্ধ করে রেখেছিল। এরপর তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে মোমো খাওয়ার সময় তার মনে হয় তাকে 15 বছর ধরে যে দোকানের মোমো খাওয়ানো হয়েছিল সেই দোকানটা যদি খুঁজে বার করতে পারে তাহলে সে সেই জায়গাটাও খুঁজে পেয়ে যাবে যেখানে তাকে বন্ধ করে রাখা হয়েছিল। তাই সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে মোমো খেয়ে দেখতে থাকে, কারণ সে 15 বছর ধরে খাওয়া সেই মোমোর স্বাদ কখনো ভুলতে পারবে না। এভাবেই একদিন সে সেই রেস্টুরেন্টটি খুঁজে পেয়ে যায় আর সেই রেস্টুরেন্টের ডেলিভারি বয়ের পিছু করতে করতে সে সেই জায়গায় পৌঁছিয়ে যায় যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। ডেসু সেখানে গিয়ে জানতে পারে এটা একটা প্রাইভেট জেল যেখানে টাকার বিনিময়ে মানুষকে বন্দি করে রাখা হয়। সে সেখানকার ইনচার্জকে ধরে মারধর করে আর জিজ্ঞাসা করে কে তাকে বন্দি করে রেখেছিল। ইনচার্জটি তাকে বলে সে তাকে কখনোই দেখেনি, তবে তার আওয়াজ রেকর্ড করে রেখেছে। ডেসু সেই রেকর্ড করা ক্যাসেটগুলো নিয়ে রুমের বাইরে আসলে দেখে অনেকগুলো লোক তাকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে এমন পরিস্থিতির মোকাবিলা করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে 15 বছর ধরে টিভি দেখে ফাইটিং প্র্যাকটিস করে রেখেছিল, তাই সে খুব সহজেই তাদেরকে মেরে বাইরে বেরিয়ে আসে। তাদেরকে মারতে গিয়ে সে নিজেও অনেক আহত হয়ে যায়।
এজন্য সে রাস্তায় গিয়ে পড়ে যায়। তখনই একটি লোক এসে তাকে ট্যাক্সিতে উঠিয়ে দেয় আর ট্যাক্সি ড্রাইভারকে মিডোর বাড়ির অ্যাড্রেস দিয়ে সেখানে পৌঁছিয়ে দিতে বলে আর ডেসুকে বলে গুড বাই ডেসু। ডেসু অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না লোকটি তার নাম আর মিডোর অ্যাড্রেস কিভাবে জানল। তার কিছু প্রশ্ন করার আগে সে জ্ঞান হারিয়ে ফেলে আর জ্ঞান ফিরলে সে নিজেকে মিডোর বাড়িতে দেখতে পায়। পরের দিন ডেসু তার সেই বন্ধুর সাথে দেখা করতে যায় যাকে আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। সে তার সাথে ঘটা সবকিছুই তাকে বলে। তার বন্ধু ডেসুকে বলে তার মনে হচ্ছে তার চেনা জানা কেউই তার সাথে এমন করেছে। ডেসু মিডোকেও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই তার মেল আইডি খুলে চেক করতে থাকে। তখনই সেই আইডিতে একটি মেল আসে যার মধ্যে একটি অ্যাড্রেস ছিল। ডেসু সেই অ্যাড্রেসে গেলে সেই লোকটিকে খুঁজে পেয়ে যায় যে তাকে বন্দি করে রেখেছিল। লোকটির নাম হচ্ছে লিউজিন। ডেসু লিউজিনকে মারতে যায়। তখনই লিউজিন তাকে জানায় তার টর্চার করার আগেই সে নিজেকে এই রিমোটের সাহায্যে মেরে ফেলবে, কারণ তার বুকে হৃদস্পন্দন নিয়মিত রাখবার জন্য একটি যন্ত্র বসানো হয়েছে যার রিমোট তার কাছেই আছে। সে চাইলেই নিজেকে কোনো যন্ত্রণা না দিয়ে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারবে। আর সে যদি মারা যায় তাহলে ডেসু কখনোই জানতে পারবে না তাকে সে এত বছর কেন আটকে রেখেছিল। লিউজিন তাকে 5 দিন সময় দেয় আর তাকে বন্দি করে রাখবার কারণ খুঁজে বার করতে বলে। সে যদি কারণটা জানতে পেরে যায় তাহলে লিউজিন নিজেকেই মেরে ফেলবে বলে কথা দেয়, আর যদি না জানতে পারে তাহলে সে সেই সব মহিলাদেরকে মেরে ফেলবে যাদেরকে সে ভালোবেসেছে। এটা শুনে সে দৌড়িয়ে মিডোর বাড়িতে চলে আসে। সে দেখে জেলের ইনচার্জ তার লোকজন নিয়ে এসে মিডোর উপর অত্যাচার করছে। আসলে ডেসুর সেই দিন জেলে গিয়ে মেরে আসার কারণে আজ সে প্রতিশোধ নিতে এসেছে। সে ডেসুকে মারতেই যাচ্ছিল তখনই লিউজিনের পাঠানো একটি লোক টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখানে চলে আসে আর জেলের ইনচার্জকে ব্যাগটি দিয়ে ডেসুকে ছেড়ে দিতে বলে। তাই তারাও সেখান দিয়ে চলে যেতে থাকে, কিন্তু ডেসু বলতে থাকে সে তার হাত কেটে ফেলবে কারণ সে মিডোর গায়ে হাত দিয়েছে। তাদের সেখান থেকে চলে যাওয়ার পর ডেসু মিডোকে নিয়ে একটি হোটেলে চলে আসে। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। সেই দিন রাতে তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দিন সকালে তাদের ঘুম বাংলে দেখতে পায় তাদের রুমে একটি বাক্স রাখা আছে আর সেই বক্সের মধ্যে জেলের ইনচার্জের কাটা হাত রাখা ছিল। এবার ডেসু মিডোকে নিয়ে তার বন্ধুর ক্যাফেতে চলে আসে যেখানে লিউজিনের ব্যাপারে সার্চ করে জানতে পারে তারা একসময় একই হাই স্কুলে পড়ত। তাই সে স্কুলে চলে আসে কারণ খোঁজার জন্য। সে স্কুলের পুরনো রেকর্ড ঘেঁটে লিউজিনকে খুঁজে পেয়ে যায় আর তার পুরনো সব কথাও মনে পড়ে যায়। তার মনে পড়ে সে যেই দিন এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল তার আগের দিন সে লিউজিনের বোন লিসুয়ার সাথে কথা বলেছিল আর তাদের দুজনকে স্কুল রুমে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিয়েছিল আর সে এই কথাটা তার বন্ধুকে বলে দিয়েছিল। তবে সে এই কথাটা কাউকে জানাতে বারণ করেছিল, কিন্তু তার বন্ধু এই কথাটা সবাইকে বলে দেয় যে কারণে সবাই এটা রটাতে শুরু করে যে লিসুয়ার পেটে তার নিজের ভাইয়ের বাচ্চা রয়েছে, যেটা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে নেয়। এইসব কথা ডেসু মিডোকে জানায় আর তাকে সেই প্রাইভেট জেলে নিয়ে এসে একটি রুমে বন্ধ করে দেয়, কারণ লিউজিনের দেওয়া 5 দিন আজ শেষ হয়েছে। সে জানতো না তার সাথে কি হতে চলেছে, তবে মিডো এখানে থাকলে পুরোপুরি সেফ থাকবে। ডেসু মিডোকে সেখানে রেখে লিউজিনের কাছে চলে আসে। সে লিউজিনকে বলে তার সব কিছু মনে পড়ে গিয়েছে। এতে লিউজিন হেসে তাকে বলে সে কি পোস্ট হিপনোটাইজের ব্যাপারে কখনো শুনেছে, এর সাহায্যে আমরা কোনো মানুষকে নিজেদের ইচ্ছা মতো চালাতে পারি। আজ সে আর মিডো যে একে অপরকে পছন্দ করে সেটা এই পোস্ট হিপনোসিসের কারণেই হয়েছে, কারণ সে তাদের দুজনকেই হিপনোসিস করেছিল। তাদের দেখা হওয়া, মিডোর তাকে বাড়িতে নিয়ে যাওয়া, তাদের একে অপরকে ভালো লাগা সবটাই আগে থেকে ঠিক করা ছিল। লিউজিন তাকে একটা বক্স দেয়, সেই বক্সের ভিতর একটা অ্যালবাম ছিল। ডেসু অ্যালবামটা খুললে তার স্ত্রী আর মেয়ের ছবি দেখতে পায়। সে একটা একটা করে পেজ উল্টালে তার মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠার ছবি দেখতে পায়, কিন্তু শেষ পেজে গিয়ে সে এমন কিছু দেখে যেটা সহ্য করতে পারে না। আসলে সে দেখে যে মেয়েকে সে ভালোবাসে, যার সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে, সে তার নিজেরই মেয়ে মিডো। এটা দেখে সে পাগল হয়ে যায়। সে তাড়াতাড়ি মিডোকে ফোন করে। মিডো কাঁদতে কাঁদতে তাকে বলে জেলের ইনচার্জ তাকে একটি বক্স খোলার জন্য জোর করছে। ডেসু তাকে বক্সটি খুলতে বারণ করে। সে ফোনটা কেটে লিউজিনের পায়ে পড়ে যায়, তার জুতো চেটে দেয় আর তাকে কথা দেয় সে সারা জীবন তার কুকুর হয়ে থাকবে, শুধু মিডো যেন এইসব কিছু জানতে না পারে। সে এইসব সহ্য করতে পারবে না, কিন্তু লিউজিন তার কোনো কথাতেই সন্তুষ্ট হয় না। শেষ পর্যন্ত ডেসু তার নিজের জিভ কেটে ফেলে। এটা দেখে লিউজিন ফোন করে বলে দেয় মিডোকে কিছু জানানোর দরকার নেই। এরপর লিউজিন সেখান থেকে চলে যেতে থাকে এবং তার পকেট থেকে সেই হৃদস্পন্দন নিয়মিত রাখবার যন্ত্রের রিমোটটা নিচে পড়ে যায়, যেটা সাথে সাথে ডেসু তুলে নিয়ে তার বাটনটা প্রেস করে দেয়, কিন্তু লিউজিনের তাতে কিছুই হয় না, বরং পাশে থাকা একটি রেকর্ডার অন হয়ে যায় যার মধ্যে তার আর মিডোর শারীরিক সম্বন্ধ করাকালীন যা কথাবার্তা হয়েছিল তা শোনা যাচ্ছিল।
এটা শুনে টেসু আরও পাগল হয়ে যায়। লিউজিন সেখান থেকে যাওয়ার আগে তাকে বলে সে আর তার বোন সব জানত, তারপরেও তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু তারা কি এটা করতে পারবে? লিফটে যাওয়ার সময় তার সেই দিনের কথা মনে পড়ে, যেদিন লিসুয়া সুসাইড করছিল। সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু লিসুয়া তার হাতটা ছাড়িয়ে নিয়ে জলে ঝাঁপ দেয় আর মারা যায়। লিউজিন এটা মনে করে অনেক কষ্ট পায়, তাই সে নিজেকে গুলি করে মেরে ফেলে। ডেসু এখন সেই মহিলাটির সাথে দেখা করতে আসে যে তাকে জেলের ভিতর হিপনোটাইজ করেছিল। ডেসুর জিভ কেটে ফেলার কারণে সে আর কথা বলতে পারে না, তাই সে মহিলাটিকে একটি কাগজের মধ্যে লিখে বলে সে যেন তার সমস্ত স্মৃতি হিপনোটাইজ করে মুছে দেয়, কারণ সে এই যন্ত্রণা নিতে পারছে না। মহিলাটি তাকে বলে এটা অনেক কঠিন হবে, সে জানে না এটা আদৌ তার উপর কাজ করবে কিনা। শেষ পর্যন্ত সে তাকে হিপনোসিস করে আর সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মিডো এসে তাকে ডাকতে থাকে আর ডেসুর জ্ঞান ফিরে আসে। মিডো তাকে জড়িয়ে ধরে বলে সে তাকে খুব ভালোবাসে। এটা শুনে ডেসুর মুখে একটা হাসি ফুটে ওঠে, তবে সেই হাসিটা আস্তে আস্তে কান্নায় বদলে যায়। ডেসু কি আদৌ সবটা ভুলে যেতে পেরেছে, নাকি সবটাই তার মনে আছে? মুভিতে এটা স্পষ্ট করে দেখানো হয়নি, আর এই অস্পষ্টতার সাথেই মুভিটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমনই মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।